শাকিল খানের সঙ্গে প্রেম ও বিয়ের গুজবে জড়ানো অভিনেত্রী পপি ফের প্রেমে পড়েছেন। এবার তার প্রেমিক পুরুষ অভিনেতা জায়েদ খান। চলচ্চিত্র পাড়ায় গুজব চুটিয়ে প্রেম করছেন এই দুজন। তবে এই খবরে আরও চমক হলো, সম্প্রতি তারা চার হাত এক করেছেন, অর্থাৎ বিয়ে করেছেন বলে শোনা যাচ্ছে। এর সত্য মিথ্যা আপাতত তারাই বলতে পারবেন। ঘটনার সূত্রপাত গত বছর শিল্পী সমিতির নির্বাচনে, দুজনেই একই প্যানেলে নির্বাচন করে। মিশা সদাগর জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহিত পদে নির্বাচন করে পপি। জয় পেতে ভোটের মাঠে পপির দৌড়ঝাঁপ ভোটারদের দৃষ্টি কেড়েছে। সেই সময় গুজব ওঠে প্রেমে পড়েছেন জায়েদ পপি, এমন গুজবে আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই বলছে তারা এবার চার হাত এক করেছে। আবার সমালোচকরা বলছেন আলোচনায় আসার জন্য এমন পদ্ধতি বেছে নিয়েছে। তবে এর আগে শাকিল খানের সঙ্গে প্রেম বিয়ের গুজব একটা সময় স্বীকার করে নিলেও জায়েদের সঙ্গে প্রেমের গুজব স্বীকার করেননি এই অভিনেত্রী। তিনি বলেন, কারো সঙ্গে জুটি হলে এমনটা রটেই থাকে, আমরা খুব ভালো বন্ধু। নির্বাচনের সময় আমাদের সম্পর্ক কিছুটা গাঢ় হলেও সেটা প্রেম নয়, শুধুই বন্ধুত্ব। তবে পপি স্বীকার করুক বা না করুক, তাতে বয়েই গেছে ভক্তদের। সিনেমা পাড়ায় রীতিমতো উত্থান ছড়াচ্ছে এই খবরটি, কিছুটা তোরপালও সৃষ্টি হয়েছে মিডিয়া পাড়াতে। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।